নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। এখন আজকে রাশিফল উপস্থাপন করব। আজ এপ্রিল মাসের 23 তারিখ 2022 সাল, আর বৈশাখ মাসের 9 তারিখ, আজ শনিবার। আজকের দিনে কোনো জাতক জন্মগ্রহণ করলে মকর রাশি, আর আজকের দিনে আপনাদের যাদের শুভ জন্মদিন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ পঞ্জিকা তিথি সপ্তমী দিবা 11:10। আজ সিদ্ধযোগ 5:31, দিবা 7:27 পরে সাধ্যযোগ। এর পরবর্তীতে আসা যাক আজকের দিনে 12টি রাশি আজ আপনারা কেমন থাকবেন। মেষ রাশি, আজকের দিনে অবশ্যই কোনো উচ্চ জায়গা থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন বা সতর্কতা অবলম্বন করবেন। আজকের দিনে কাজের মধ্যে যথেষ্ট চাপ আপনাদের দেখাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে এই কাজের চাপ আসার কারণে মানসিক দিক থেকে যথেষ্ট আপনি ব্যতিগ্রস্ত এবং কিছু ক্ষেত্রে আপনি সাময়িক উত্তেজনা মধ্যে থাকতে দেখা যাবে। যারা বিজনেস করেন, আজকের দিনে বিজনেস আপনাদের মধ্যমা বলা যেতে পারে। আর প্রেমজ সম্পর্কের মধ্যে আপনারা যারা আছেন, আজকের দিনে সম্পর্ক যেমন আছে তেমন বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো বিষ রাশি। আজকের দিনে আপনার বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে সমস্ত বিষয়ে কিন্তু বিচার বিবেচনা আপনাকে করতে হবে। যে কোনো বিষয়ে হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, সেটা আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে যথেষ্ট আপনি মানসিক দিক থেকে একটু চঞ্চলতা আপনার মধ্যে দেখা যাবে। কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, তাই অবশ্যই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয়, দুবার নয়, তিনবার আপনি ভাববেন, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে কোনো সরকারি ক্ষেত্র থেকে আজকের দিনে আপনাদের যে সমস্ত কিছু প্রাপ্তি ছিল অনেকটা কিন্তু আপনাদের নিজের ভুলের কারণে সেটি আটকে যেতে পারে। আজকের দিনে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস আপনাদের কিন্তু ভালো বলা যেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। আজকের দিনে কিছু শুভ যোগাযোগ অবশ্যই আপনারা পাবেন বা কিছু শুভ সংবাদ আজ আপনারা পেতে পারেন। যে সমস্ত ক্ষেত্রে আশা রেখেছেন, সে সমস্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট আশাবাদী থাকবেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকে একটু কিন্তু আপনার মধ্যে অবসাদ আসবে, অর্থাৎ আপনি যতটুকু আশা রেখেছিলেন ততটুকু প্রাপ্তি না হওয়ার কারণে এই অবসাদটা দেখায়। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের বিজনেস মধ্যমা বলা যেতে পারে। বিশেষ করে যারা মুদির বিজনেস করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এর পরবর্তী প্রেমজ সম্পর্কের মধ্যে আপনারা যারা আছেন, আজকের দিনে আপনাদের প্রেমজ সম্পর্ক খুব একটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। আজকের দিনে অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে একটু রিয়্যাক্ট করবেন, যার কারণে একটু বিবাদ হওয়ার সম্ভাবনা সেটি দেখাচ্ছে। কোনো কিছু কেউ বললে সহজে রিয়্যাক্ট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে আজকের দিনে আপনাদের মধ্যে শিল্প কলা সেটি কিন্তু থাকছে, অল্প অর্থাৎ শিল্প সংস্কৃতি ভাবা সম্পন্ন আজ আপনি থাকছেন। কিছু ক্ষেত্রে যারা বিশেষ করে কোনো রকম ক্রিয়েটিভ ক্ষেত্রে আছেন, আজকের দিনটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো বলা যেতে পারে। আজকের দিনে বিশেষ করে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস কিছুটা আপনি মানসিক দিক থেকে স্যাটিসফাই থাকবেন যারা বিজনেস ক্ষেত্রে আছেন। প্রেমজ সম্পর্কের মধ্যে আপনারা যারা আছেন, আজকের দিনে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিছু কথা আপনার মধ্যে যথেষ্ট বিরক্তিভাব নিয়ে আসবে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। আজকের দিনে পরিবার প্রতিবেশীর মধ্যে যথেষ্ট একাত্মবোধ দেখাচ্ছে এবং বাড়ির মধ্যে আপনার ভাই অথবা বোন থাকলে অবশ্যই তাদের মধ্যে একটি ভালোবাসা সুসম্পর্ক সেটি দেখাচ্ছে। প্রতিবেশীর মধ্যেও একটি সুসম্পর্ক সেটি দেখায়। আজকের দিনে বিশেষ করে আপনারা
কোন রকম ক্ষেত্রে আপনি আশা রেখেছিলেন, বিশেষ করে শিক্ষামূলক ক্ষেত্রে, আজকের দিনে অবশ্যই কোথাও কিন্তু উচ্চ ক্ষেত্রে আপনার অ্যাডমিটের জন্য চেষ্টা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনাদের সফলতা আনতে পারে, বা এই সমস্ত ক্ষেত্রে আপনারা যারা আছেন এখান থেকে আপনি শিক্ষামূলক প্রশিক্ষণ শেষ করে আজকের দিনে আপনারা কিন্তু নতুন কিছু ক্ষেত্রে আপনারা সুযোগ পেতে পারেন। যারা বিজনেস করেন, বিজনেস আজকের দিনে আপনাদের ভালো বলা যেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন কিছুটা হলেও কিন্তু মানসিক দিক থেকে একটু চাপ দেখাচ্ছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা রাশি। আজকের দিনে কিছু নতুন সূচনা বা আরম্ভ করার চিন্তাভাবনা সেটি দেখায়। আজকের দিনে আপনাদের বিশেষ করে কোনো রকম সংক্রমণ থেকে একটু অবশ্য সাবধানে থাকতে হবে। বিশেষ করে আজকের দিনে চোখের কোনো সমস্যা সেটি দেখাচ্ছে, বা যারা চোখের সমস্যায় আছেন আজকের দিনে আপনাদের ডাক্তারি পরামর্শ নিতে হতে পারে। আজকের দিনে যারা বিজনেস করেন, বিজনেস আপনাদের ভালো বলা যেতে পারে। আজকের দিনে কিছুটা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন কিছুটা কিন্তু আপনাদের মধ্যে সমস্যা এলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যা অনেকটাই মিটে যাবে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশি। আজকের দিনে অবশ্য বেলার দিকটা কিছু শুভ সংবাদ পেতে পারেন, তবে এর সঙ্গে কিছু ক্ষেত্রে পারিবারিক দুশ্চিন্তা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট দেখাচ্ছে। বিশেষ করে পরিবারের মধ্যে ঘরবাড়ি সংক্রান্ত যদি আপনার কোনো রকম সমস্যা থাকে, এই নিয়ে কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা আপনার মধ্যে দেখায়। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে বিজনেস আপনাদের মধ্যমা বলা যেতে পারে, তবে সব প্রফেশনালে কিন্তু আপনাদের ভালো বলা যেতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো সেটি বলা যায়। এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। আজকের দিনে পরিবার প্রতিবেশীর মধ্যে যথেষ্ট একাত্মবোধ দেখাচ্ছে এবং নতুন আত্মীয় সূচনা হতে পারে। কিছু সম্পর্ক আজকের দিনে সেটি সৃষ্টি হতে পারে বা তৈরি হতে পারে। পুরানো আত্মীয় সঙ্গে আবার আজকের দিনে কথা হবে, বা সুসম্পর্ক যাদের সঙ্গে সম্পর্ক ছিল না ভালো, খুব একটা সম্পর্ক ভালো হবে সেটি দেখায়। আজকের দিনে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের আর্থিক ব্যয় হবে, সেটি বিলাসিতার কারণে। কিছু মানসিক দিক থেকে চাহিদা সেটি পূরণ করার ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় দেখাচ্ছে। বৃশ্চিক রাশি অনুসারে আজকের দিনে যারা বিজনেসের মধ্যে যুক্ত আছেন, বিজনেস কিন্তু একটু দুশ্চিন্তা আপনাদের মধ্যে দেখাচ্ছে। অনেকটা পণ্য কিন্তু স্টক থাকার কারণে দুশ্চিন্তাটা বেশি দেখাচ্ছে। প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের সম্পর্ক যেমন আছে তেমন বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশি। কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়লে আজকের দিনে কিন্তু সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন, বা আজকের দিনে এই বিষয়ে আপনি চেষ্টা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আজকের দিনে যথেষ্ট একাকীবোধ মনে হবে। আপনি যদি ঘরের মধ্যে থাকেন বা কোনো কিছু কাজের মধ্যে আপনি একা নিযুক্ত থাকেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনি একাকী নিজেকে ফিল করবেন। আজকের দিনে অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন কিছুটা ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়ার, এরকম মন মানসিকতা আপনার মধ্যে দেখাচ্ছে। আজকের দিনে যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা বিজনেস করেন, বিজনেস কিন্তু আপনি সাফল্য পাবেন, তবে আপনার বিজনেস ক্যাটাগরি অনুযায়ী। আপনি যদি কোনো রকম সার্ভিস দিয়ে থাকেন, ফ্র্যাঞ্চাইজিস, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা আছে। ঔষধ বিজনেস করলে সেখানে সফলতা আছে। আজকের দিনে বিশেষ করে আপনাদের যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, আপনাদের সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশি। আজকের দিনে বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে কিছু জিনিস বা পণ্য কিনতে আপনাকে দেখতে পাওয়া যাবে। আজকের দিনে যথেষ্ট আপনাদের মধ্যে পরিশ্রম বৃদ্ধি করার প্রবণতা সেটি দেখাচ্ছে।
অর্থাৎ যথেষ্ট হার্ডওয়ার্ক আপনি করতে পারবেন। আপনি এমন কোনো কর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন যেখানে আপনি করেন এবং সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীও আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে আপনার স্ত্রীর যথেষ্ট সহযোগিতা আজ আপনারা পাবেন। আজকের দিনে বিশেষ করে পারিবারিক দিক থেকে একটি শুভ দিন বলা যেতে পারে। আজকের দিনে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস বিশেষ করে আপনি যদি কোনো রকম বিজনেস ক্ষেত্রে আপনি নিজে যুক্ত থাকেন বা নিজে হার্ড পরিশ্রম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ দিনটা যথেষ্ট ভালো বলা যেতে পারে। আজকের দিনে প্রেমরজ্জু সম্পর্কের মধ্যে যারা আছেন, বিশেষ করে যাদের সম্পর্ক আপনাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক আবার নতুন করে সৃষ্টি হবার সম্ভাবনা দেখাচ্ছে। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। আজকের দিনে বিশেষ করে পরিবারের ক্ষেত্রে কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকলে এরকম সমস্যা থেকে কিছুটা হলেও কিন্তু কোনো রকম শুভ সংবাদ বা সুচিন্তন আপনার মনের মধ্যে আসবে বা এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিছুটা হলেও আজকের দিনে একটি মীমাংসা পর্যায়ে আপনারা যাচ্ছেন। শারীরিক বিষয়ে যারা একটু সমস্যা আপনারা যাদের আছে বয়সজনিত কারণে, বিশেষ করে হাঁটুর যন্ত্রণা বা কোমরের যেগুলো আছে বাতজনিত সমস্যা, এরকম সমস্যা কিন্তু আজকের দিনে আপনাদের বৃদ্ধি পায়। তবে যারা কম বয়সে আছেন, যথেষ্ট রোমান্টিকতা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে। বিজনেসের মধ্যে যারা আছেন, বিশেষ করে সব প্রফেশনাল ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এছাড়াও নিজের কাজের অ্যাক্টিভিটির উপরে যথেষ্ট আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। এর পরবর্তী যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হলো মীন রাশি। আজকের দিনে বিশেষ করে কিছু আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখায় এবং মনের মধ্যে একটু ভয় থাকছে। তবে যারা শারীরিকভাবে কোনো রকম সমস্যায় আছেন, একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে ঠান্ডা গরমজনিত সমস্যা কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। তবে আজকের দিনে যারা বিজনেস করেন, বিজনেসের বিষয়ে যথেষ্ট শুভ চিন্তাভাবনা বা কীভাবে ডেভেলপ করা যায় সেটি কিন্তু আপনার মনের মধ্যে যথেষ্ট থাকবে। যারা প্রেমজের সম্পর্কের মধ্যে আছেন, আজকের দিনে আপনাদের সম্পর্ক যেমন আছে তেমনই দেখায়। ধন্যবাদ।